वेलकम माय डियर स्टूडेंट्स, तपोवन स्टाडी सेंटर থেকে আমি সুকুমার পাল। দেখো আমাদের জীবন তো যেভাবে চলে তো চলতেই থাকে। জীবনে আমরা কিছু প্ল্যান করি, জীবনে কিছু স্ট্র্যাটেজি করি, তো পরে কখনো সফল হই, কখনো কিন্তু বিফল হই। তো ব্যাপারটা হচ্ছে তবু জীবন কিন্তু থেমে থাকে না, জীবন জীবনের মতো আপন গতিতে চলতেই থাকে। তো এই জীবনটাকে দেখে নেওয়ার জন্য আমরা বিভিন্ন স্লটে ভাগ করেছি যে এই সময় পড়াশুনো করতে হবে, এই সময় চাকরির পড়াশুনো, এই সময় কাজ, তারপরে বার্ধক্য ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তো এত কিছুর পরও আমরা যখন পারফর্ম করি, যখন ভালোবেসে কোনো একটা লাইনকে চুজ করি যে এই লাইনে পড়াশুনো করে চাকরি পাবো, তারপর নিজের জীবনটাকে সুগঠিত করব, কিন্তু কখনো কখনো আমাদের মধ্যে ফ্যাটিক নেস চলে আসে, অসাড় হয়ে যায়, আমরা পারি না। কখন যেন আমরা সেই প্রতিজ্ঞার কথা ভুলে যাই যে আমরা যেটা করতে চাইছি, যেটা করতে চেয়েছি সেটা কিন্তু ভুলে যাই। তো আমাদের মনে কিছু কোশ্চেন সবসময় কিন্তু বাধা দেয় কোনো কাজ করতে। সেগুলো হচ্ছে, দেখো যখন পড়তে ভালো লাগে না তখন কি করা যায়, যখন তোমার ঘুম পাবে, যদি পড়া মনে না থাকে, খুব ভালো পড়াশুনো করো, নম্বর বাড়ছে না কিছুতেই, বা কি পড়বো, কেন পড়বো, কতক্ষণ পড়বো, পরীক্ষার আগে কেমনভাবে পড়তে হবে। দেখো যদি এই সব কোশ্চেনের উত্তর দেওয়া লাগতো না, যদি মানে বা এগুলো উত্তর দেবো মানে বিরাট মনি ঋষি আমি তা নয়, আমি একজন সাধারণ টিচার বা একজন অ্যাসপিরান্ট ছিলাম। যখন চাকরি পেয়েছি তখন অনেক অনেক চাকরি পেয়েছি, তখন সেই সময়কার তো ইতিহাস ঘেঁটে কিছু জিনিস দেখা যায় যে আসলে আমাদের মনের মধ্যে যে চাহিদাগুলো থাকে, যে আকাঙ্ক্ষা থাকে, যে ইচ্ছেগুলো থাকে, সেগুলো একটা বাস্তবে রূপ দিতে গেলে না যতটা টাইম আমাদের নেওয়া দরকার ততটা টাইম আমরা কিন্তু দিই না। এটা কিন্তু আমাদের একটা বড় ফল্ট। তবু আমি বলি, প্রথমে একটু ডিসকাস করতে শুরু করি এইসব ব্যাপার নিয়ে, যখন পড়তে ভালো লাগে না। আচ্ছা বাবু, তুমি দেখো তো যখন তোমার পড়তে ভালো লাগে না, এই ভালো লাগে না কথাটা ঠিকই আছে, ভালো না লাগার অনেক বড় কারণ আছে। যে কার ভাল লাগে মানে এইসব দিন রাত জিকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জুওলজি কত কিছু পড়া, এসব পড়তে ভাল লাগে না। সিনেমার গল্প টল্প হলে নাই তবু পড়া যেত, খেলার গল্প হলে পড়া যেত। আসলে এই ভালো লাগে না যেগুলো, সেই জিনিসগুলোই কিন্তু ইফেক্টিভ হয় বেশি। দেখো তুমি যদি জিম করতে যাও, জিমে তোমার এত কষ্ট হবে, এত কষ্ট হবে, এত কষ্ট হবে, গা দিয়ে ঘাম বেরোনো থেকে শুরু করে মনে হয় যে কষ্টতে মরে যাওয়ার মতো অবস্থা, তখনই তোমার পেশিগুলো কিন্তু ফুলবে, আর তখনই তুমি তোমার নিজের যে মানে এনার্জির লেভেলটা তখন কিন্তু হাই হবে। যখন দেখবে তোমার পেশিগুলো আস্তে আস্তে শেপ নিচ্ছে তখন তোমার ভালো লাগবে। এটা নিম পাতা মানে তেঁতো খেতে নাকি, তেঁতো খেলে স্বাস্থ্যের পক্ষে ভালো, মানে ইচ অ্যান্ড এভরিথিং প্রত্যেকটা জায়গায় জগতে যা যেখানেই যায় না কেন, টাফ সিচুয়েশানে কিন্তু ভালো কিছুর মূল মন্ত্র। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে পড়া ভালো লাগে না এটা বললে হবে না। তুমি তো আজকের জন্য পড়ছো না, তুমি 2 বছর 4 বছর 5 বছর সারা জীবনের জন্য পড়ছো। তো জীবনের এই মুহূর্তটা তুমি যদি বিশাল ভালো করে পড়ে নিজের জীবনটাকে মোটামুটি তৈরি করে নিতে পারো, তাহলে একটা রিল্যাক্স তুমি টাইম কাটাতে পারবে, তখন তোমার মনে একটা আলাদা স্বাধীনতার জন্ম নেবে, ফিনান্সিয়াল ফ্রিডম হবে। এই কথাগুলো ভাবো আর এইটাকে সামনের দিকে দেখো। তুমি আজকের কথা কেন চিন্তা করছো যে সঙ্গে সঙ্গে তোমার ভালো লাগবে, সঙ্গে সঙ্গে তোমার চাকরি হয়ে যাবে, এসব ভাবার কোনো কারণ নেই বাবু। তাহলে পড়া ভালো লাগে না এই কথা আজ থেকে তোমার বলা মানায় না তোমার মুখে। তুমি তো বেছে নিয়েছো এই কঠিন লাইনে, লাইনে আসার একটাই রাস্তা, কিন্তু বেরোনোর যে দুটো রাস্তা, একটা রাস্তাতে অসফল, একটা হচ্ছে সফল। সফল যদি হলে দুনিয়া তোমার হাতে, আর অসফল হলে দুনিয়া তোমার থেকে বিচ্ছিন্ন। তো বিচ্ছিন্ন ইন দ্য সেন্স এই লাইনে, এবার কোনো কিছুই সব কিছুই এক্সপিরিয়েন্স না, চাকরি না পেলেও জীবন নষ্ট হয়ে যাবে এমন কোনো কথা নেই, ব্যবসা আছে, অনেক কিছু আছে। যেহেতু তুমি চুজ করেছো এই লাইনটা, তাই তোমার নিরিখে এই কথাগুলো বলা মনে থাকে যেন। তারপরে দেখো আমাদের পড়তে বসে ঘুম পায়, আসলে পড়তে বসে ঘুম পায় কখন, যখন আমরা ভালো কিছু করতে চাই তখন শনি ঠাকুর মাথার উপরে ভর করে, এটা আমি প্রায় বলি। দেখো আমি যখন ট্রাই করি বা আমাদের যখন ঘুম পায় তখন একটা শান্তি খোঁজে মন, মন একটা মন যে আর পারে না নিতে, তখন মনে হয় যে একটু রিল্যাক্স করে নিই, এরকমভাবে ঘুমিয়ে পড়ি। যখন আমরা অনেক স্বপ্ন দেখি মনে মনে, কিন্তু বাস্তবে সেগুলোকে পরিকল্পিতভাবে নিয়ে আসতে একটা শেপ দিতে আমরা পারি না। তো আমি একটা সহজ করে বলি, যখন তোমার ঘুম পাবে তখন আমি প্রায় যে কথাটা বলি আমার স্টুডেন্টদের, সেটা হচ্ছে সঙ্গে সঙ্গে এক গ্লাস জল খেয়ে নেবে। তুমি দেখবে প্রকৃতির টানে কিছুক্ষণ পরে, 2-3 ঘন্টা 4 ঘন্টা পরে তুমি কিন্তু আবার ডেকে উঠবে, মানে উঠবে, আর তখন তুমি বাথরুমে যাবে বা তুমি যাবে ফ্রেশ হতে যাবে, তখন দেখবে তোমার ঘুম পাবে না। আর ঘুম পাওয়ার জন্য গোলাপের মতো বেড বিছিয়ে রাখার দরকার নেই, যেখানে ঘুম পাবে সেখানে কিছুক্ষণ ঘুমিয়ে নাও। ঘুম পাওয়াটা খারাপ না, ঘুম পাওয়া মানে ভালো, ক্লান্তির থেকে অবকাশে যাওয়ার জন্য ঘুম পাওয়াটা খুব দরকার। তো ঘুমের জন্য তুমি আলাদা করে কোনো টেনশন নিও না, ঘুম পাই পাক তাতে টেনশন করার কোনো কারণ নেই, কিন্তু ঘুমানোর পরে জন্মের মতন ঘুমিও না, মানে ঘুমাচ্ছি তো ঘুমিয়েই যাচ্ছি, ঘুম থেকে উঠলাম
আবারও ঘুমিয়ে যাচ্ছি, এরকম নয়। ওটা কিন্তু তোমার স্বাস্থ্যের পক্ষেও খারাপ। আর কিছু খাবার তোমাকে মিনিমাইজ করতে হবে, এলিমিনেট করতে হবে। যে খাবারগুলো শর্করা বেশি আছে সেই শর্করা জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না, ফলমূল একটু খেতে হবে সম্ভব হলে। এইসবগুলো খেলে কিন্তু ভীষণ উপকার লাগবে তোমার। আশা করি আমার কথা তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। পরেরটা যদি যাই আমি, দেখো যদি পড়া মনে না থাকে, আসলে যে পড়া মনে থাকা না থাকা নিয়ে বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে। পড়া কি মনে থাকে, পড়া মনে থাকবে কী করে? আমরা যদি পড়ি, মনে করো অনেক অনেক সময় হয় না যে কিছু মনে থাকছে না, আসলে মনে ওইভাবে থাকে না। আমাদের ব্রেনের তো একটা ক্যাপাবিলিটি থাকে, তার বেশি আমরা পারি না নিতে। তো রোজ রোজ প্র্যাকটিস করতে করতে কিন্তু আমাদের মনে গেঁথে যাবে। যেমন তোমার নাম যদি জিজ্ঞেস করি, তুমি বলবে তোমার নাম অমুক, তোমার বাবার নাম, তোমার গোষ্ঠী শুধু সবার নাম তুমি বলে দেবে, তোমার বাড়ি কোথায় সব, তাহলে এগুলো বাবু কেন মনে থাকে? এগুলো আমাদের এতবার বলতে হয় যে চর্চার মাধ্যমে এগুলো মনে থাকে। তো মাথার মধ্যে ইমেজ তৈরি করে, চর্চা করে, বারবার একটা জিনিস পড়তে পড়তে রিভাইজ করতে করতে এক সময় তোমার মনে থাকবে। এর জন্য আলাদা করে বিকল্প কোনো পদ্ধতি হয় না। আর যদি তোমার 100% মনে থাকে, তাহলে ভাববে তুমি একদিন পাগল হয়ে যাবে, তোমাকে বাঁচানোর কোনো রাস্তা নেই। সুতরাং যা মনে থাকছে তা দিয়েই তোমার চাকরি হবে, তা দিয়েই তুমি জীবনে জিতবে, তা দিয়েই তুমি এগিয়ে যাবে, থেমে থাকবে না। কিন্তু ওই জন্য যে আমার মনে থাকছে না, এই এটা কিন্তু একটা রোগ। এই রোগ থেকে মুক্তির রাস্তা তোমাকে খুঁজতেই হবে, যে মনে যা থাকছে দ্যাট ইজ সাফিসিয়েন্ট, এর থেকে মনে রাখার আর দরকার কী আছে? যদি বারবার প্র্যাকটিস করে করে ওইভাবেই মনে থাকবে। আসলে জিনিসগুলো মাথার মধ্যে খুপড়িতে ভালো করে গেঁথে নিয়ে শিখতে হবে, এর জন্য আলাদা টেকনোলজি অ্যাপ্লাই করতে হবে। এর জন্য কিছু কিছু ভিডিও কিন্তু এই চ্যাপ্টার দেয়া আছে, তোমরা সেগুলো দেখতে পারো ভালো করে, সেগুলো তোমাদের কাজ দিতে পারে। পরে যাচ্ছি, দেখো খুব ভালো পড়াশুনো করেও পরীক্ষাতে নাম্বার বাড়ে না। আরে বাবু, পরীক্ষাতে নাম্বার বাড়ে, পরীক্ষার কোশ্চেন যে করছে সে তো তোমার মতো করে কোশ্চেন করছে না। সব দিন পরীক্ষা কি তোমার মতো করেই হবে, তোমার সেন্সেই হবে? দেখা গেল কোনো দিনের এক্সাম কঠিন, কোনো দিন সহজ। আর একটা কথা বলি, তুমি মনে করো একদম প্রথমে যখন শুরু করবে কম্পিটিটিভ লাইন, তখন দেখবে প্রথমে একটু নাম্বারটা বেশি বেশি বাড়বে, তারপর একটা সময় গিয়ে দেখবে 50 থেকে 60, 50 থেকে 70 ঘরে দেখবে স্যাচুরেশন হয়ে যায়, কম কম বাড়ে। তারপরে 60 থেকে 70, 70 থেকে 80 এই টাইমগুলো কিন্তু নাম্বার একদমই কম বাড়ে। তখন হতাশ বা হোপলেস হয় না, কেননা ওই সময়টা ওরকমই, তখন কিন্তু কম কম করে বাড়ে মানে নাম্বার। ও তার জন্য ভাববে তুমি কম পড়ছো তা না, তুমি ভালোই পড়ছো, তোমার বাড়ার পরিমাণটা কমে যাবে তখন। তার জন্য হোপলেস হওয়া দরকার নেই, এই পরিষ্কার সত্যি কথাটা তোমার মনে জেনে রাখা ভালো। সুতরাং যে পরীক্ষায় নম্বর বাড়ছে না, পরীক্ষা না, এই এইগুলোই আমাদের পেছিয়ে দেয় যে আমার অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না, হোপলেস, আমাকে খুব তাড়াতাড়ি চাকরি চাই, এক্ষুনি চাকরি চাই। কে তোমাকে এক্ষুনি চাকরি দেবে? ভারতবর্ষটা তো অনেক বড় জায়গা, এখানে চাকরি পেতে গেলে তোমাকে প্রতি মুহূর্ত মাজা ঘষা, নিজেকে সিস্টেমেটিক করে তুলে তোমাকে একজনের মানে তোমাকে চাকরিটা ছিনিয়ে নিতে হবে। এখানে একদম যে মানে সাজিয়ে গুছিয়ে মুখে সোনার চামচ দিয়ে জন্মে বলে তোমাকে সব জায়গায় সব কিছু করে দেবে, এরকম হবে না। এই দেশটা এরকম দেশ, আমাদের দেশের সিস্টেমটা এরকম, তোমাকে নিংড়ে দিতে হবে সবটুকু দিয়ে, তুমি সেখান থেকে অ্যাচিভ করতে হবে তোমার সম্পূর্ণ চাওয়া পাওয়াটাকে, তাছাড়া কিন্তু সম্ভব নয়। তারপরে যদি আমরা কখনো বলি যে কী পড়বো, কেন পড়বো, কতক্ষণ পড়া যায়, বাবু এর জন্য ছোটোবেলা থেকে তুমি যখন পড়াশুনো করেছো তখন দেখবে তোমার যখন ক্লাস 1, 2, 3, 4 তোমার স্যাররা তোমাকে বলে দিত কী পড়তে হবে, তোমার সিলেবাস ছিল কী পড়তে হবে। তো এখনও যখন তুমি কম্পিটিটিভ লাইনে পড়াশুনো করবে, তখন তুমি জানবে যে এই লাইনে কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে। তার জন্য একটা প্রপার গাইড, একটা ওয়ে তোমার দরকার। সেই ওয়ে তোমার যার মনে হবে, তোমার দাদা হতে পারে, তোমার দিদি হতে পারে, কোনো কোচিং সেন্টার হতে পারে, ইউটিউব হতে পারে, যেখানে তোমার ভালো লাগবে সেই দিকটা থেকে ক্রিমটুকু তোমাকে নিতে হবে, নিয়ে তোমার ওয়ে ঠিক করতে হবে, ওয়ে ফিক্স করতে হবে যে এই পথই আমাকে মুক্তির রাস্তা ঘটাবে। আর সেই লাইন ধরে ধরে তুমি মেপে মেপে পড়ো, দেখবে তোমার একদিন উন্নতি অবশ্যই সম্ভবী। আর উইদাউট যদি গাইডে তুমি চলো, তুমি বিক্ষিপ্ত হতে পারো। জীবনে যা কিছু ঘটে, প্রত্যেকটা মানুষের জীবনে একটা গাইডলাইন কিন্তু অবশ্যই দরকার, এবং গাইডলাইনটা সঠিক হওয়া দরকার। তুমি যে লাইনে কাজ করবে সেই লাইনে, তুমি মনে করো মাঠে যদি কাজ করো, মাঠে যে এক্সপার্ট কাজ করার, মাঠে মাঠে ঘাটে কাজ করার, ধান চা ধান লাগানো হতে পারে বা মাঠের কাজ যারা, তাদের সঙ্গে তারা তুমি কথা বলতে হয় তোমাকে, বা তুমি কম্পিটিটিভ লাইন হলে যারা এক্সপার্ট এই লাইন তাদের সঙ্গে তোমার কথা বলতে হবে, তাদের সঙ্গে তাদের সিস্টেমে আসতে হবে। মনে করো কেউ যদি ডাক্তারি লাইনে হয়, কেউ টেকনিশিয়ান লাইনে হয়, বা যে কোনো ইচ অ্যান্ড এভরিথিং, একটা প্রপার ওয়ে, একটা গাইড তোমাকে মুক্তির রাস্তা ঘটাবে। তা না হলে তুমি কিন্তু হেরে যাবে, কারণ তুমি কোথাও গিয়ে দেখবে আটকে যাবে, ওই কাট অফ মার্কের ওখানে গিয়ে তুমি আটকে যাবে, কাট অফ মার্কের ওখানে গিয়ে মারামারি। তো তার জন্য একটা সুস্থির পরিকল্পিত এবং সুন্দরভাবে এগিয়ে চলার নামই একটা গাইডলাইন, এটা তোমাকে বুঝে নিতে হবে। তোমাকে বলবো না যে তুমি ওখানে যাও এখানে যাও, এই সব ব্যাপার না। তোমার যেখানে মনে হবে যে প্রপার ওয়ে, সেটা তোমাকে খুঁজে নিতে হবে, এটা একটা ব্যাপার। তারপরে দেখো পরীক্ষার আগে কেমনভাবে পড়বো,
পরীক্ষার আগে আর পরে হয় না। পরীক্ষার আগে তুমি যেমনভাবে এমনি নর্মালি পড়ো, পরীক্ষার আগেও সেরকম। কিছু স্টুডেন্ট হঠাৎ করে আমাকে অনেক জিজ্ঞেস করছে, স্যার এই যে গ্রুপ ডির এক্সাম ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে, এখন স্যার আর পড়তে ভাল লাগছে না, মনে হচ্ছে যে ভয় লাগছে বিশালভাবে। আরে ভয় কখন লাগবে, যখন তুমি পড়াশুনোতে ঘাটতি দিয়েছো আগে, এখন অল্পদিন সামনে আছে, তখন এখন তোমার মনে হওয়া উচিত যে যা পরীক্ষাটা হয়ে যাক, আমি তো এত প্রিপারেশন নিচ্ছি, আমি তো ডিসপ্লে করবোই, না হলে বুঝবো কি করে যে আমি কোথায় দাঁড়িয়ে আছি, কীভাবে আমি পরিমাপযোগ্য হতে পারছি না। তাই আমাকে মন থেকে ভালোবেসে আরও একটু বেশি পড়াশুনো করে সামনের দিকে এগিয়ে চলতে হবে এবং পরীক্ষাতে পুরোটা ডিসপ্লে করতে হবে, এবং এটা একটা কথা। আরেকটা কথা বলি, দেখো তুমি যত যা পড়ো, যত যা কিছু করো, যদি তুমি তুমি সেরাটা না দিতে পারো, তোমার এক্সট্রিম লেভেলটা তুমি অ্যাপ্লাই না করতে পারো, তুমি যতটা তুমি পরিশ্রম করার যোগ্য তার থেকে যদি তুমি কম পরিশ্রম করো, মনে করো তুমি মানে তোমার শক্তির যদি তোমার এক্সট্রিম লেভেল অবধি তুমি ব্যয় না করতে পারো, তাহলে কোথাও না কোথাও তুমি মার খাবে, ধরা খাবে। তার জন্য আমি বলি কি, সব কিছু ভুলে গিয়ে যে কাজটা করছো একদম অন্তিম মানে এন্ড অবধি ভালো করে করো, দেখবে তোমার উন্নতি অবশ্যম্ভাবী, তোমার সফলতা তোমার দরজায় আসবে। সফলতার জন্য তো এদিক ওদিক ঘুরে বেড়িয়ে লাভ নেই, কে তোমাকে মানে সুযোগ দেবে, কেউ দেবে না। তোমাকে ছিনিয়ে নিতে, তোমাকে পারফর্ম করতে হবে, তোমাকে যোগ্য হিসেবে বিবেচিত হতে হবে যে আমি পারি, আমার দ্বারা সম্ভব, এবং সেইভাবে নিজেকে খুব স্মার্টলি ডিলস করতে হবে। আর সবসময় হতাশ হয়ে লাভ নেই, সবসময় পেয়ে যাবো, হয়ে যাবো, বা এটা করবো, ওটা করবো, ওটা হয় না। অ্যাচিভমেন্ট তোমার কাছে এসে ধরা দেয়, সাকসেস তোমার সাথে চলে, সাকসেসকে কেড়ে নেওয়া যায় না, সাকসেসকে অ্যাচিভ করতে হয়। ঠিক আছে, তো আশা করি এই ভিডিওর প্রত্যেকটা কথা তোমার কিছু না কিছু হয়তো কোনো কাজে লাগতে পারে। যদি তোমার কাজে লাগে, তুমি সেগুলোকে কাজে লাগিয়ে নিজের মধ্যে একটা অকৃত্রিম এনার্জি তৈরি করো, যা দিয়ে তুমি আগামী পরীক্ষাগুলো খুব ভালো করে দাও এবং ভালোবেসে দাও, নিজেকে ভালোবেসে, নিজের পড়াশুনোকে ভালোবেসে, এবং নিজের পরিবেশ পরিমণ্ডলে নিজেকে আরও সুন্দর করে গড়ে তোলো তুমি তোমার সেরাটুকু দিয়ে। আজকে এখানেই শেষ করছি, বেস্ট অফ লাক মাই ডিয়ার স্টুডেন্টস।